প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। ভীষণই টেস্টি এবং কুড়মুড়ে এই নাস্তাটির নাম হলো ডিম নারিকেলি পিঠা। এই পিঠাটা বানিয়ে তোমরা 1 থেকে 1.5 মাস স্টোর করে রেখে দিতে পারো। যে কোনো সময় মেহমান আসলে মেহমানকে সার্ভ করতে পারো, অথবা নিজেরা সকাল বিকেল চায়ের আড্ডা বেশ জমাতে পারবে। পিঠাটা যদি তোমরা সঠিক পদ্ধতিতে বানাতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ করা যাবে না, একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমরা নিরাশ হবে না। তো চলো শুরু করি। এই পিঠা তৈরি করার জন্য আমার লাগবে চালের গুঁড়া। তো এখানে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো চালের গুঁড়ার সাথে এখন আমি এখানে অ্যাড করে নিব 1/3 কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নারকেল। নারকেল দিয়ে এই শুকনো উপকরণগুলো নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পিঠার টেস্টটা বাড়াতে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি 1টা ডিম। আগেই বলেছিলাম যেই কথা সেই কাজ, 1 কাপ চালের গুঁড়ার সাথে 1টা ডিম দিয়ে আজকে এই পিঠাটা তৈরি করব। এখন সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু নারকেল একটু ভেজা ভেজা থাকে, নারকেল এবং চিনির মিশ্রণে এই ডোটা তৈরি হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি অথবা দুধ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে এটাকে রেখে আমি হাতটা পরিষ্কার করে চুলে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন এভাবে হাতের মধ্যে ডো নিয়ে গোল করে আমি সবগুলো পিঠা ছেড়ে দিচ্ছি। আমার আজকের এই পিঠার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। এতে করে যে কোনো সময় নিত্য নতুন রেসিপি দিব নোটিফিকেশান চলে যাবে। ইচ্ছে করলেই তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। চুলাটা মিডিয়ামে রেখে প্রত্যেকটা পিঠে আমি এখানে ছেড়ে দিলাম। তো আমি অপেক্ষা করব, একটু পর পর শুধু প্যানের হাতল ধরে একটু নিয়ে ছেড়ে দিতে হবে। এখন এটাকে উল্টানো যাবে না। তো দেখা, চুলাটা কিন্তু মিডিয়ামে আছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং পিঠাগুলো একটা ফাটল সৃষ্টি হয়েছে। এই পিঠার বৈশিষ্ট্য হলো এই ফাটলটাই। এই ফাটলটা যদি হয় তাহলে বুঝতে হবে পিঠাটা সঠিক হয়েছে এবং খেতেও অনেক বেশি মজার। প্রত্যেকটা পিঠা আমি এখন উঠিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই ডিম নারিকেলি পিঠাটা যদি তোমরা ট্রাই করতে চাও, ফুল ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবে এবং খেয়ে কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। অনেক বেশি টেস্টি। আর এই ফাটলটা হলেই বুঝে নিতে হবে তোমাদের পিঠাটা একেবারে পারফেক্ট হয়েছে, কুরকুরে মুড়মুড়ে এই পিঠাটা। যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে, একটু বেশি বেশি করে তোমাদের ভাই বোন ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারো। এতে করে সবাই দেখে নিতে পারবে, বানাতে পারবে, খেতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো সময় হাজির হয়ে যাবে আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।